নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও একটা নিত্য পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম। বাবা মহাদেবের নিত্য পুজো আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এসেই ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে বাসন কোসন মেজে ঘষে অন্যান্য সমস্ত দেবদেবীর পুজো করে নিয়েছি। আর যেহেতু সোমবার, তো বাবা মহাদেবের পুজো করব, তাই জন্য এই পুজোটা সব শেষে করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এখানে নিয়েছি দুধ, দুধের মধ্যে একটু ঘি, একটু মধু আর সামান্য একটু শর্করা দিয়ে দেব। এই দুধটা দিয়েই বাবা মহাদেবের অভিষেক করাবো। দুধটাকে রেডি করে নিয়েছি, আর থালার মধ্যে বাবা মহাদেবকে বসিয়ে নিয়ে একটু ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, দীপের উদ্দেশ্যে একটু ফুল দিয়ে দিলাম। পুজোর শুরুতেই ধূপ আর দীপ আমি ধরিয়ে নিয়েছি। এবার বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব। ভালো করে ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমি এবার দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। নমত রাম্বাকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুষ্যে মমামৃতাৎ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর এবার আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এবং বাবাকে পরিষ্কার করে ধুয়ে নেব, যেন বাবার গায়ে ঘি মধু কোনো কিছু আর না থাকে। সুন্দর করে ধুয়ে তারপরে আমি বাবাকে আবারও একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এবার একটু পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিভিন্ন রকম ফুলের পাপড়ি দিয়ে একটু পুষ্প অভিষেক করে নিলাম। এবারে আমি বাবা মহাদেবকে সুন্দর করে ভালো করে মুছিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিয়ে বাবার নিজ আসনে বসিয়ে দেব বাবা মহাদেবকে। এবারে আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক করে দিচ্ছি, কেশর চন্দনের তিলক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু নিখুঁত দেখে বেলপাতা বাবা মহাদেবের মাথায় তিনটে বেলপাতা দিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে দুটা ফুল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকে বেলপাতা নিবেদন করে দিলাম, ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ্য নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় অর্ঘ্য নিবেদন করে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, শান্তায়, করুণাত্রায়, হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এভাবে করে আমি তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ফুল বেলপাতা দিয়ে। ওম নমঃ শিবায়, শান্তায়, করুণাত্রায়, হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমি আমার মতন করে নিজের মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে ভগবানের পুজো করছি। পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই চেষ্টা করো কমেন্টের মাধ্যমে জানানোর, আমিও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর আমার পুজো যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো।
তো বন্ধুরা, আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি তো আগেই তোমাদেরকে বললাম আমার রাধা মাধবের পুজো হয়ে গেছে, মা লক্ষ্মী নারায়ণের পুজো আমি আগে করে নিয়েছি। তবে ভোগ নিবেদন এবং ভোগ আরতি আমি একসাথেই করব, যেহেতু আমার এক আসনেই রয়েছেন বাবা মহাদেব, তাই জন্য আমি একসাথেই ভোগ নিবেদন এবং একসাথেই আরতি করব। ভোগ নিবেদনের জন্য এখানে বাটা গ্লাস, জলের গ্লাস দিয়ে দিয়েছি। বাটার মধ্যে একটু লাড্ডু আর একটু বাতাসা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঘরে যেদিন যেরকম যা থাকে সেদিনকে সেরকমটা দিয়েই পুজো করি। আমি আড়ম্বর করে পুজো করতে হবে এমনটা একদমই না। তো আজকে ঘরে কোনো রকম ফল ছিল না, তাই জন্য শুধু লাড্ডু দিয়েই পুজো করছি। রাধা মাধবের ভোগ আর নারায়ণের ভোগ তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই তুলসী পাতা দিয়ে দিলাম। আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়েছি, কারণ বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই। আর বাতাসা দিয়ে দিলাম। সমস্ত ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি। এবার আমি ভোগ আরতি করব। বন্ধুরা, শঙ্খধ্বনি বাজিয়ে আরতি শেষ করলাম এবং পুজো শেষ করে আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন আমার ভগবান ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন, মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম। আর বন্ধুরা, তোমরাও অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই অতি সাধারণ বাবা মহাদেবের পুজো, সেটা জানিও অবশ্যই। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা।